চলুন ঘুরে দেখি ঐতিহাসিক কৃষ্ণনগর রাজবাড়ি। কৃষ্ণনগর নামটা যার থেকে, সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাসভূমি। এই হলো মূল ফটক, যেখানে থাবা বসিয়েছে সময়। খসে পড়েছে পলেস্তারা। বেরিয়ে পড়েছে ইটের খাঁচা। গজিয়ে উঠেছে গাছ। তবে শৌখিন স্থাপত্য শিল্পের নিদর্শন আজও অটুট। ফটকের গায়ে খোদাই করা কালীমায়ের স্তুতি, অর্থাৎ স্পষ্ট রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শক্তির পূজারী। ফটক দিয়ে উঁকি দিলেই রাজবাড়ির সিংহ দরজা। রাজা কৃষ্ণচন্দ্রের উৎকৃষ্ট শিল্পরুচির পরিচয় বহন করছে, তুলে ধরছে রাজবাড়ির আভিজাত্য জৌলুস। দরজা দিয়ে ঢুকলেই রাজবাড়ি প্রাঙ্গণ। আসলে তো তিনি ছিলেন শিল্পের পৃষ্ঠপোষক। মাথা উঁচিয়ে আছে কামানটা, যেন রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিপত্তির নিদর্শন। চারিদিকে শৌখিনতার নানান সমাহার, তার মধ্যেখানে রাজা কৃষ্ণচন্দ্রের আবক্ষ মূর্তি, আর ঘিরে থাকা পরিখা সুরক্ষিত করছে রাজবাড়িকে। এভাবেই অষ্টাদশ শতকের ঐতিহ্য বহন করে চলেছে রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রাজবাড়ি। ওই দূরে দেখা যাচ্ছে কৃষ্ণচন্দ্রের বাসভূমি, উত্তরসূরীরা আজও সযত্নে আগলে রেখেছেন, আর প্রথা মেনে আজও সেজে ওঠে প্রতি বছর দুর্গাপুজোয়।